লোকমুখে বলা হয় কুষ্টিয়ার যশ খেজুরের রস। শীতের আগমন শুরু হয়ে গেছে, সে সাথে শুরু হয়ে গেছে গাছীদের গাছ থেকে খেজুর রস সংগ্রহ করার প্রতিযোগিতা। এই যে রসের সিজন, শীতকাল, রস রস খাইতে আসছে, অনেক সুন্দর রস। জি জি, অনেকবারই খাইছি। বছরের এই একবার সকলের সাথে তাল মিলিয়ে অতি যত্ন সহকারে খেজুর গাছ ছাঁটাই করেন গাছিরা। ছাঁটাই শেষে খেজুরের রস সংগ্রহের জন্য টানিয়ে দেওয়া হয় পরিষ্কার একটি মাটির হাঁড়ি, আর সেই হাঁড়িতে জমা হয় খেজুরের কাঁচা রস। ভোরবেলা এই রস সংগ্রহ করে নিয়ে আসেন বাড়িতে। কড়া জাল শেষে তৈরি করা হয় এই রস দিয়ে ঝোলা ও পাটালি গুড়। আমরা আসছি নাটোর থেকে, লালপুর থানা। শীতের প্রথম দিকে তো অল্প সামান্য এখন রস নামিছে কিছু রস, তবে গুড় রস বিক্রি করতে পারছি ইনশাল্লাহ। সবাই আসছে নিচ্ছে, আমাদের গুড়টা খুব এক নম্বর খাঁটি গুড় আমরা তাই করে থাকি। তবে খুব সৌন্দর্য এই জায়গাটা, আমরা প্রত্যেক বছরই আসি। কী পরিমাণ মানুষের সমাগম ঘুরছে এখন এখানে? প্রচুর পরিমাণ মানুষ আসে, কিন্তু এখন একটু হালকা শীতের হালকা, তো হালকা হালকা মানুষ আসছে, আশা ধরেছে ইনশাল্লাহ। গুড়ও নিচ্ছে আসি রসও খাচ্ছে সকাল বিকাল। সম্রাট ইসলাম, সিকে টেলিভিশন, কুষ্টিয়া।